যশোর রোডে গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন, মজুদ ছিল সিলিন্ডার। তদন্তের নির্দেশ দিলেন দমকল মন্ত্রী। আইসক্রিমের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। ভয়াবহ অগ্নিকাণ্ড যশোর রোডে গেঞ্জির কারখানা এবং আইসক্রিমের গোডাউনে ভয়াবহ আগুন, আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়। পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মল, চৌবাগা, মাঠপুকুরের পর এবার দমদম নাগের বাজার। স্থানীয় সূত্রে জানা যায়, নাগের বাজারে সরোজনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটি। কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে। সেখানে প্রথমে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই ওই গুদাম থেকে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। নিমিষেই গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। আইসক্রিম সংস্থার গোডাউন থেকে ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জির কারখানাতেও। এরপরই দাও দাও করে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের প্রায় 20টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। এই বিষয়ে কারখানার এক কর্মী জানান, রাতভর বৃষ্টি হচ্ছিল, হঠাৎই আমরা জানতে পারি আইসক্রিমের গোডাউনে আগুন লেগেছে। এখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে এই কারখানায়। এরপর আমরা দমকলে খবর দিই। এই বিষয়ে তিনি আরো জানান, কারেন্ট যায় 3:25-এ, কারণ আমাদের প্রোডাকশন ব্যাপারে লিখতে হয়। তো আমরা নাইটে মেশিন চালাচ্ছি, তারপরে আমাদের যে সিভিল রেডি আছে উনি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে, তোমরা বাইরে চলে আসো। আমরা তখন বাইরে বেরিয়ে যেতে কি আমাদের কাটিং হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে ছুটে আসছে। তারপরে ফের আমরা গেছি, এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে। মেন আগুন রয়েছে এখানে, মানে আমুলের একটা ফ্যাক্টরি আছে ওখান থেকে, নাইটে বন্ধ থাকে। বৃষ্টি ভেজা সকালেও এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। এদিকে কারখানায় কোনো কর্মী আটকে নেই বলেই জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ। এই আবহে আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি এই অগ্নিকাণ্ডে। সেই কারখানার সকল কর্মীকেই আগুন ছড়িয়ে পড়ার আগে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জানা যায়। দমকলের 20টি ইঞ্জিন প্রায় 6 ঘন্টা চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। আশেপাশের একাধিক কারখানা ও বসতি এলাকা রয়েছে। দ্রুত আগুন না নেভানো গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাদের একাংশের অভিযোগ, দমকল দেরি করে আসতেই বিপত্তি আরও বাড়ে। যদিও দমকল সূত্রে দাবি, ভোর 3:40 নাগাদ আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। এই বিষয়ে এক দমকল কর্মী জানান, গেঞ্জির ফ্যাক্টরি ছিল আর তার সঙ্গে কিছু গোডাউন ছিল, আমুলের ছিল, তারপরে আইটিসি ছিল, আর কিছু ওষুধের ফ্যাক্টরি, ওষুধের গোডাউনও ছিল। তো 1,00,000 স্কোয়ার ফিট মতো এরিয়া প্রায়। তো সেটের স্ট্রাকচার তো প্রথমে আগুনটা লাগার পর চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা যখন এসে পৌঁছাই 3:45 আগুনটা লাগার 15 মিনিটের মধ্যে, উইদিন 15 মিনিটের মধ্যে আমাদের এখানে গাড়ি পৌঁছে যায় এবং কাজ শুরু করে। আমাদের 20টা ইঞ্জিন এসেছে এবং পুরো আগুনটাকে আমরা কন্ট্রোলের মধ্যে রেখেছি, কোনোরকম বাড়ার কোনো চান্স নেই, এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। যদিও স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। কিভাবে আগুনটা লেগেছে সেটা তো পরে জানা যাবে, এখন সব থেকে আগে আগুনটাকে নিয়ন্ত্রণ করা। মোটামুটি 3:20-এর মতন আগুনটা লেগেছে আর আমরা মোটামুটি 4:00 থেকে আছি, এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে। ভেবে আগুনটা যখন ধরেছিল খুব অবস্থা খারাপ ছিল, কেন আশেপাশে হাউসিং ছিল, হাউসিংয়ের মধ্যে না চলে যায় সেইটাই ভাবনা ছিল, কিন্তু ফায়ার ব্রিগেড লোকেরা খুবই দক্ষতার সাথে কাজ করে এখন পর্যন্ত কন্ট্রোলে নিয়ে চলে এসছে, এখন নিয়ন্ত্রণে চলে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, দমদম। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।